আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের কাছে আরেকটি ফোন সেল হলো। এটা হচ্ছে আমাদের এক পরিচিত ভাই বরিশাল থেকে, আমার খুব ক্লোজ, সেই ফোনটা অফিসিয়ালভাবে কিনেছিল। তো তারপরে যাই হোক, তার ওয়াইফকে গিফট করার জন্য আইফোন নিয়ে গেছে। তো এই ফোনটা আজকে আমার কাছে দিয়ে গেছিল এটা সেল করার জন্য, তো আমি সেল করে দিছি। তো আমি একটু ভাইয়ের সাথে পরিচয় হই। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ মার্কেটে আসলে আমার থেকে ফোন নিতে হবে, এমন কোন ঘটনা না আসলে ঘুরে যাবেন। ভাই আপনার নামটা বলেন? মেহেদি হাসান আশিক। আশিকি ফোর। হ্যাঁ, তো ভাইয়েরা কালকে রাত্রে আসছিল, আর সবার উদ্দেশ্যে মানিকগঞ্জের থেকে যারা আসেন অনেকের বলে দেই, কারণ বসুন্ধরা সিটি আপনার সকাল দশটা থেকে রাত্র আটটার পরে কিন্তু খোলা থাকে না। তো মানিকগঞ্জ থেকে আসার সময় অনেক জ্যাম পড়ে, আপনারা কষ্ট করে আইসা দেখা যায় যে একটু হেজিটেশনে পড়ে যান, একটা ভেজাল হয়ে যায়। অনেকের কিন্তু আত্মীয় স্বজন ঢাকার ভিতরে নাও থাকতারে। যদি এরকম কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই ফোন দিন, আমি এখানে একটা ফ্ল্যাটে থাকি, কষ্ট মষ্ট করে আপনারা রাহুম না। যদি এরকম কেউ ফোন আমার নাম্বার দেয়া আছে, ফোন দিন। হ্যাঁ, এই ভাইয়েরা এই প্রবলেমটা ফেস করছে, তাই আমি এই কথাটা বললাম। ঠিক আছে, কালকে ওনারা রাত্রে আসছে, আইসা মার্কেট খোলা পায় নাই, ব্যাগ যে করবো এটাও করতে পারে নাই, এখান থেকে ফোন কিনেই যাবো, এটা একটা জিদও করছে এটাই। তো যাই হোক ভাই, আইসেন, ফোন একটা ভালো দিছি, আপনার টেনশন করতে হবে না, এমন ফোন নিছে, এটা কিন্তু অফিসিয়াল সেট। হ্যাঁ, বাংলাদেশের আনঅফিসিয়াল সেট যদি বন্ধ করেও দেয় কখনো, এটা আপনার বন্ধ করবে না, এই একটা জিনিস ভালো পাইছেন। তো আসবেন ইনশাল্লাহ, আর আপনাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দিন, আমার যে চ্যানেল আছে এই চ্যানেল থেকে ছাড়া হবে। তো প্রিয় দর্শক, আমাদের কিন্তু রেডমি নতুন অনেক ধরনের ফোন আছে, যদি কেউ চান যে আপনার হাতের ফোনটা রেডমি, ভিভো, ওপো এই ধরনের ফোনগুলো সেল করে দিয়ে আপনারা আইফোন নেবেন, বা নতুন ফোনই দেখা যায় ভিভোর একটা কম দামি মডেল আছে, আপনি নতুন একটা মডেল নেবেন, বা ওপোর একটা নতুন মডেল নেবেন, রেডমি এই ধরনের ফোন কিন্তু আমরা এক্সচেঞ্জ করি, যেটা নতুন ফোনের সাথে নতুন ফোন, কিন্তু ইউজ ফোনের ক্ষেত্রে করি না, কিন্তু অনেক ভাই ব্রাদার আছে করে যায়, সেক্ষেত্রে আমাকে ফটো পাঠাইতে হইব হোয়াটসঅ্যাপে, তারপরে আমরা এটা ডিসাইড করবো বা এখানে আসতে। আর যদি এলাকায় বেশি করতেন, এলাকায় একটু বেশি দামি পাবেন, সবসময় এলাকার থেকে আপনারা যারা ভাই বেড়াদার এক ভাই বেড়াদার আরেকটা নিয়ে নেয়। হ্যাঁ, কিন্তু এখানে আসলে কিন্তু ওই দামটা পাওয়া যায় না, এরকম যদি পারেন এলাকায় সেল করে দেবেন, যদি না পারেন সেক্ষেত্রে আমাকে নক দিন, আমরা এই কাজটা করি না। কিন্তু এখন দেখতেছি অনেক কাস্টমারই এরকম মানে বলতেছে যে তাদের কাছে একটা ফোন আছে সেটা সেল করে দিবে। তো আপনারা এলাকায় সেল করার চেষ্টা করেন বা অনলাইনে চেষ্টা করেন, যদি না হয় সেক্ষেত্রে আমার কাছে বললেন। আর অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড আর দোকানের মেমো থাকতে হবে, যদি এই দুটো জিনিস না থাকে তাহলে কিন্তু আমরা করবো না। আপনার যদি অনেক সময় বক্স থাকে বা নাও থাকতে পারে, কিন্তু দোকানের মেমো, আইডি কার্ড, বক্স, চার্জার যা থাকে এগুলো নিয়েই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আসসালামু আলাইকুম, রাখি।